ফোনে রূপসী। সামারে হ্যাপি স্কিন সঙ্গে আছে অরিশ সানস্ক্রিন। অরিশ সানস্ক্রিন রেঞ্জ সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রাখে একদম সুরক্ষিত। অরিশ ফেস থাকবে দারুণ ফ্রেশ অরিশ ফেস ওয়াশ দিয়ে। প্রাকৃতিক গুণে সমৃদ্ধ অরিশ ফেস ওয়াশ রেঞ্জ আপনার ত্বককে রাখে ভিতর থেকে পরিষ্কার। অরিশ চাই ট্যান ফ্রি ত্বক, তবে অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ আজই আনা হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জের ব্যবহারে ত্বক হয় অসাধারণ দীপ্তিময়, তাই আকর্ষণ থাকে অটুট। অরিশ নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই এখন ফোনের উপসী, আর আজকের অনুষ্ঠান হচ্ছে অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। অনেক আজকে কিন্তু আমি কমপ্লিমেন্টস দেব, থ্যাংক ইউ। মানে আমার খুব পছন্দের রং, অ্যান্ড শি ইজ লুকিং গর্জিয়াস, ফ্যাবুলাস, মানে যা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যোগ করা যায় সেগুলো আমি সবকটাই যোগ করে দিলাম। আমি এসেই বলেছি মানে আমার খুব পছন্দের রং, আমার একটা নিজস্ব কাঞ্জিভারাম আছে এই কালারের, কিন্তু আমার ওই ব্লাউজ ছোটো হয়ে তোমাকে বলছিলাম পরতে পারছি না, বাট আই লাভ দিস কালার। ইটস অ্যান মানে কি বলবো, এটার মধ্যে একটা প্রাণ রয়েছে কালারটার মধ্যে, মানে পজিটিভ একটা মানে উইলনেস যেটাকে বলে, হ্যাঁ পজিটিভ একটা ভাইবস। গ্রিন তো সবসময় মানে আমাদের একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে, গ্রিন, ইয়েলো, এগুলো তো গ্রিনটা মানে অনেকে মনে করে না ডার্ক কালার পরবো না গরম কাল, কিন্তু আমার মনে হয় ক্যারি করতে পারলে এভরি কালার ইজ কালার। বাট আমার শাড়িটা আজকে ভীষণ গর্জিয়াস ভাইব্রেন্ট, আর তোমার শাড়ি আমারটা হ্যাঁ ভীষণ, আমি রোজ মানে খুব ভাইব্রেন্ট পরছিলাম, আজকে ভাবলাম না তোমার জরি বর্ডার তসর এবং কম্বিনেশনটা খুব আর্দেন কম্বিনেশন একদম, আর খুব ব্লাউজটা খুব কমপ্লিমেন্ট করছে, শুধু তাই নয় হার্টটা ভীষণ ভাবে কমপ্লিমেন্ট করছে। এইটা এইটার জন্যই শাড়িটা পরা, মানে এইটা ভাবছিলাম কিসের সাথে পরবো, আমার মনে হলো এইটার সঙ্গে এটা পরলে তবে কমপ্লিমেন্টস করবে হার্টটাকে। কিন্তু কি জানো তো, সাজটা না সবটা ডিপেন্ড করে ওভারঅল, তোমার স্কিন, তোমার হেয়ার কেমন আছে, কেমন লাগছে। ধরো আজকে আমি এরম শাড়িটা পরলাম, তুমি এরম সুন্দর শাড়িটা পরলে, কিন্তু আমাদের মাথাটা অনেকটা ফাঁকা, হ্যাঁ দেখা গেল যে সেক্ষেত্রে কিন্তু ফ্যাশন যত দামি শাড়ি পরো না কেন, যত সুন্দর শাড়ি পরো না কেন, সাজটা কোথাও একটা গিয়ে আটকে যাবে। আমি নিজে আজকে হেয়ারস্টাইল চেঞ্জ করেছি, কারণ আমি বাঁ দিকে শীতে করি, আমি আজকে ডান দিকে শীতে করে জাস্ট একটা ক্লিপ করেছি এই দিকটা, হালকা একটা ক্লিপ করে ছেড়ে দিয়েছি, কিন্তু যদি মাথায় চুলটা না থাকতো আমি স্টাইলটা করতেই পারতাম না, ডান দিকে করি আর বাঁ দিকে করি সবটাই পুরো মানে কপাল হয়ে থাকতো আর কি, এই ব্যাপার। তো চুলটা না টেককে একটা করতে হয়, কারণ আমি চুলে কালার করি, একদম আমি চুলে কালার করি, আমি চুলে মানে স্ট্রেটনিং করি, আমি চুলে ক্রিম্পিং করি, আমি চুলে টং করি, সব রকমের এক্সপেরিমেন্ট করি অ্যাকর্ডিং টু প্রফেশন, এগুলো করতে হয়, কিন্তু আমি যেটা করি, আমি যেদিনকে ধরো এগুলো করলাম সেদিনকে মোস্টে তেল মাখি, এবং আমি কিন্তু বিশ্বাস করো আমি তোমার ওই প্রিমিয়াম হেয়ার অয়েলটা সপ্তাহে তিন দিন মাখার চেষ্টা করি, হয়তো রোজ পারি না, ওই সপ্তাহে তিন দিন মাখি, কোনো সপ্তাহে দুদিন মাখি, এবং শ্যাম্পুটা অবশ্যই আমি স্যাটিন কেয়ারের হাতে হাত ধরে রেখেছি, ওটা বাদ দিতে পারি না, কারণ আমার স্যাটিন কেয়ারটা ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যেটা করি মানে হেয়ারের ক্ষেত্রে আমরা স্কিনকে যত আমরা আমি দেখেছি মানে স্কিনকে যত আমরা প্রাধান্য দিই, প্রায়োরিটি দিই, হেয়ারকে আমরা একটু ওভারলুক করে যাই। আমি নিয়ে নিই, একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি ছত্তিশগড় থেকে বলছি। কি নাম? অভয়া মিত্র। অভয়া, ভেরি আনইউজুয়াল নাম না অভয়া। অভয়া মিনিংটা কি বলতো? অভয়া মানে যে ভয় পায় না, যে ভয় পায় না, হ্যাঁ ভয় পায় না, এবং যে ভয় পায় না, এই নামটা ভীষণ ভাবে শরৎচন্দ্রের নায়িকার ক্ষেত্রে ব্যবহার হতো, হ্যাঁ অভয়া, অভয়ার চরিত্র। বলুন। থ্যাংক ইউ ম্যাডাম, আমি আপনার সিটিজেন প্রোগ্রাম দেখি, আর দেখে আমি কিছু প্রোডাক্ট মানিয়েছিলাম, তো লাগিয়ে আমি ভালো আছি, আর আপনাদের দুজনের কনফিডেন্স দেখেই আমি প্রোডাক্ট কিছু কিছু মানিয়েছি। কি কি প্রোডাক্ট তুমি কিনেছো? আমার মুখে, আমার খুব অয়েলি স্কিন, আচ্ছা আচ্ছা, তো পিম্পলস এর প্রবলেম আছে, আর একটু ইয়েও আছে, একটু হালকা পিগমেন্টেশন আছে, আচ্ছা আচ্ছা, তো আমি আপনার ওই পিম্পলস এর অয়েলটাও আনিয়েছি, ফেস ওয়াশও আনিয়েছি, আর ডিপিগমেন্টেশন ক্রিম, আর যেটা সেরাম আছে ওটা ইউজ করছি, আর বডি পলিশ, আর আপনার যে অয়েলটা আছে রাত্রে লাগাই, কিন্তু তোমার বয়সটা কি বলো? আমার বয়স 40। হ্যাঁ, তোমার উচিত মানে ছিল
তোমার এই মুহূর্তে আমি ওই যে আমাকে আজকে হেল্পলাইন থেকে আমি মেয়েটিকে ডেকে পাঠিয়েছিলাম যে একটু জানার জন্য যে যারা ফোন করে কেন কি ধরনের তাদেরকে তুমি কনভারসেশন করো। ও আমাকে বললো ম্যাডাম এরকম প্রচুর ফোন আসে যাদের বলে প্রচণ্ড অয়েলি স্কিন, পিম্পলস রয়েছে, আবার পিগমেন্টেশনও রয়েছে। আমি বললাম স্ট্রেট, তুমি ফোনটা রেখে দাও। আমি বললাম ম্যাডাম আমাকে আরেকটা কথা বল জিজ্ঞেস করছো, তবে আমি ফোনটা ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমার না মেয়ে, আমার ছোট মেয়ে আছে 7 ইয়ার্স এর, ওর গলায় একটা ব্ল্যাক প্যাচেস মতন পড়ে গেছে। তো আমি আপনার ওই স্যান্ডেল আর বডি অয়েলটা লাগাচ্ছি, আর তো আমি কি ওকে আর ট্যান ক্লিয়ারের সাথে ওটা একটু কাইন্ডলি বলে দেবেন, ট্যান ক্লিয়ারের সাথে স্যান্ডেল অলি বডি অয়েল দুবার করে লাগালে যথেষ্ট, আর কিছু করতে হবে না। ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে স্যান্ডেল অলি বডি অয়েল তোমার ক্ষেত্রটা বলি, আমি এখানে যে ধরনের কনভারসেশন করছি বা যারা ফোন করছে বা মেসেঞ্জার আমি অ্যাটেন্ড করছি, তো ও হয়তো অনেক সময় হতে পারে ভুল বলতেও পারে, তো সেক্ষেত্রে ওর রেকটিফিকেশনটা আমারই দায়িত্ব বর্তায় যে ঠিক করে দেওয়া। তো ও বললো যে এরকম প্রচুর ফোন আসে যে যাদের মুখে পিগমেন্টেশনও রয়েছে, অয়েলি স্কিন, আবার একটু পিম্পলসেরও সমস্যা, খুব বেশি না, অল্প হয়তো পিম্পলস। আমি ওকে বললাম স্ট্রেট অ্যাওয়ে তুমি কী করো, ও বলল যে আমি পিম্পলসের রেজিমও দিই আবার পিগমেন্টেশনের রেজিমও দিই। আমি তখন বললাম না, এটা একদমই করবে না, স্ট্রেট অ্যাওয়ে তুমি পিম্পলসের ফার্স্টেই একদম অয়েল সিচুয়েশনটাকে আগে কমাবে, একদম কোনো পিগমেন্টেশনের প্রোডাক্ট দেবে না বা ট্যান থাকলেও ট্যানের প্রোডাক্ট দেবে না। ফার্স্ট আমার প্রবলেম হচ্ছে আমার অয়েল সিক্রেশন, সেইটাকে আমাকে অয়েল সিক্রেশনটাকে কমাতে হবে, তার জন্য তুলসীচন্দন ফেস ওয়াশ, তার জন্য পিম্পলস থাকলে অ্যান্টি পিম্পল অয়েল, ক্লিয়ার অফ জেল, ওয়ান্ডারফুল প্রোডাক্ট ক্লিয়ার অফ জেল, এবং লেমন টি ট্রি ক্লেন্সার মুখে বারবার করে স্প্রে করা, আর যদি খুব অয়েল সিক্রেশন হয় তাহলে নিম তুলসী সলিউশনও স্প্রে করতে পারে, আমি বলেছি বরফের মতো কিউব করে সেটাও মুখে ঘষতে পারে, আর সপ্তাহে 2 দিন কি 3 দিন হলদিনিম ফেস প্যাক, এইটা হচ্ছে একটা রেজিম। এই রেজিমটা করতে 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 যা যেটা হবে, অয়েল সিক্রেশন কমবে, পিম্পলস হওয়া কমবে, এভরিথিং কমতে শুরু করবে, স্কিনের একটা পিএইচ ব্যালেন্স হবে, তখন সে কি করবে ওটাকে মানে স্টপ ওভার করে সে তখন পার্ল রেঞ্জে ঢুকবে। পার্ল রেঞ্জ ঢুকলে কি হবে, তার হোয়াইটনিং এফেক্টটাও দেবে এবং তার যে একটা অয়েলি একটা টাইপ অফ স্কিন থেকে তার নর্মাল স্কিনে গেছে সেই স্কিনটাকে মেনটেন করবে এবং হোয়াইটনিং এফেক্ট। আমার এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে, আমি করব তোমাকে প্রশ্ন, তবে তার আগে কেউ রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? আমি বেলগুড়া থেকে বলছি, বর্ণা ঘোষ। আরেকবার বলবেন কোথা থেকে? বেলগুড়িয়া থেকে বলছি, বর্ণা ঘোষ। বর্ণা বয়স 48 বল, 40 48 আচ্ছা বলুন প্রথমে বলবো মানে দুজনের তো ভীষণ ভালো ফ্যান আমি আর অনুষ্ঠানের কোনো প্রোগ্রাম আমি বাদ দিই না এই অনুষ্ঠান দেখতে দেখতে আমি নিজের মতন করে প্রোডাক্ট মাখছি এবং আমি মাখছি আমার মুখে মাখাচ্ছি, আমরা দুজন অসাম আছি। আর তেল তো মাখছি, তেল তো ওটা ছাড়া যাবেই না। তাছাড়া রাত্রিবেলা আপনি সত্যি ওইটা নিয়ে একদম বলেন না দিদি, এসেনশিয়াল নাইট ক্রিমটা মানে ভীষণ ভালো, ভীষণ ভালো, আমার বলা হয় না মানে সত্যি, আমিও দুঃখিত কিন্তু ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। আমরা সত্যি মানে অ্যান্টিসেপটিকই আটকে থাকি, রাত্রিবেলা যেদিনকে মেখে শুই ওটার সঙ্গে পাপায়া চন্দন দিয়ে মানে সকালবেলা উঠে মুখ দিয়ে মনে হয় পুরো তেল চুইয়ে পড়ছে। বাহ, একটা মানে এজিং প্রসেস কেন ওটার মধ্যে আমরা যে মানে কম্বিনেশনটা করেছি মানে অন্য আমার প্রোডাক্টে নেই, ওটা স্পেশালি তোমার রোজ অয়েল, জিঞ্জার অয়েল, আবার ওদিকে জিনসেন ইউজ করেছি। জিনসেং কি করে আমাদের অ্যাকচুয়ালি এজিং প্রসেসটাকে কন্ট্রোল করে এবং তার জন্য ওইটা নামই দিয়েছি এসেনশিয়াল নাইট ক্রিম, ওটা যে কোনো বয়সে যে কেউ ইউজ করতে পারে। এজিং এর জন্য যারা ভাবছেন যে অ্যান্টি এজিং রেঞ্জের বাইরে কিছু ধরবো তারা এটা কিন্তু মানে স্টার্টিংও করতে পারে, লাইক তোমার ধরো অ্যান্টি এজিং সে অ্যাফোর্ড করতে পারছে না, সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না সেরাম আর ক্রিম, তারা ওই উনি যেটা বললো না একদম এসেনশিয়াল নাইট ক্রিমের সাথে পাপায়া চন্দন মিশিয়েও লাগাতে পারে, বডি অয়েল মিশিয়েও লাগাতে পারে, এনিথিং
ক্যান ডু। আচ্ছা আর কি আছে বলুন বর্ণা, আপনি কি আছেন না ছেড়ে দিয়েছেন বর্ণা? সম্ভবত বর্ণা নেই। খুব ভালো লাগলো, ফোনটা করেছেন, ভালো আছেন জানেন, অনেক ভালোবাসা আপনারা দিচ্ছেন, এইভাবেই দিতে থাকুন, বাস আর কিছুই চাই না, আমি আর তনুশ্রী অক্সিজেনেটেড হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো চলে যাই আজকে যেটা আলোচনা ছিলাম আমরা। হ্যাঁ কি যেন বলছিলাম, তুমি অভয়াকে বলে দিয়েছো। হ্যাঁ অভয়ার কথা তো বলে দিলে যে অয়েসিটেশন শেষ করে, অভয়া বলে না সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে পারলে চলে যাবে, পারলে চলে যাবে, কিন্তু পার্ল ক্রিম ইউজ করবে না, ঠিক আছে? আমার তোমাকে জেল আছে সেরাম ছিল, আমি বলেছিলাম জেল সিরামে থাকবে। ধরো যাদের বয়সটা ধরো 16 থেকে শুরু করে 26, তাদের ক্ষেত্রে তুমি এই রুটিনটা বলছো। এবার 36 বা 46 যদি অয়েলি স্কিন হয়, সেক্ষেত্রে যদি এরকম পিগমেন্টেশনের সমস্যা থাকে, তাহলে যে যখন তুলসী চন্দন ফেস ওয়াশ ব্যবহার করছে কন্টিনিউয়াসলি, তো স্কিনটা ড্রাইয়ের দিকে যাবে না। ম্যাক্সিমাম 1 মান্থ ইজ এনাফ, তারপরে স্কিনের অয়েল, কেন তুলসী যে অয়েলটা থাকে এসেনশিয়াল অয়েল, ইটস ভেরি পোটেন্ট, মানে অনেক তাড়াতাড়ি স্কিনেও র‍্যাশের সমস্যা থাকে। হ্যাঁ ড্রাই স্কিনে যদি কারো র‍্যাশের সমস্যা থাকে, সেখানে তুলসী চন্দন ফেস ওয়াশের কোনো কাজ নেই, সেখানে ডিরেক্টলি হলদি নিম ফেস ওয়াশ ইউজ করতে পারে, আর লেমন, হ্যাঁ লেমন টি ট্রি ক্লেন্সার, ক্লিয়ার অফ জেল, এগুলো ইউজ করবে। তুলসী চন্দন ফেস ওয়াশের কাজই হচ্ছে অয়েল সিক্রেশনটাকে কমিয়ে দেওয়া, ভীষণ মানে তেল বেরোয় দেবে গরমকালে, একটুতেই মুখটা তেল তেল হয়ে কালচে হয়ে যায়, একটু বাইরে থেকে ঘুরে আসলেই মুখে এত অয়েল সিক্রেশন হয় না, তাদের জন্য ভীষণ ভালো এফেক্টিভ। ওকে এবার আমরা হেয়ার কেয়ারে যাব, টেলিফোনে কোনো বন্ধু থাকলে আমরা তার সাথে কথা বলবো, কিন্তু হেয়ার কেয়ারে যাব। হ্যাঁ বন্ধু এসে গেছেন, তুমি নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো মানি, তোমাদের দুজনের সঙ্গে আজকে আমি ঝগড়া করব, কেন বলছি? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মানে তনুশ্রী, তোমার সঙ্গে ঝগড়া করবো, অনুপমা দি তোমার সঙ্গে ঝগড়া করবো, কেন বলছি? আমি অনেক দিন ধরে লাইন পাচ্ছি না, লাইন মানে ফোনে কথা বলার চেষ্টা করছি। আমরা কি দোষ করলাম? তাহলে আমরা আঁচলটাকে বেঁধে নিই, আমরা আঁচলটাকে কোমরে গুঁজি ঝগড়া করার জন্য? না আমি ফোনে লাইন পাচ্ছি না ওই জন্য। আপনি ঝগড়া করবেন আর আমরা ভালোবাসা দিতে থাকবো। না কে বলছেন? আমি মন্দিরে রায় বলছি, মগরা থেকে। তোমরা দুজন ভালো আছো তো? একদম একদম ভীষণ ভালো আছি। এই যে ভালোবাসার ঝগড়া, যে লাইন পাচ্ছি না বলে ঝগড়া করব, এই ভালোবাসা কজন পায় মন্দিরা? বয়স কত? আমার বয়স 37 বছর। ম্যাডাম বলছি কি, আমি মানে ওড়িশার প্রোডাক্ট মাখি, এবং আমি যাদের যাদের বলছি তারা খুব ভালো মানে রেজাল্ট পাচ্ছে, কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, কেন বলছি? কি সমস্যা কি বলুন আমাকে? আমার মুখটা না অয়েলি, আর দ্বিতীয় কথা কি, আমার গলায় না ছোট ছোট মানে আমি ওটা বলতেও পারছি না, যে গলা একটু আঁচিল আঁচিল টাইপের, কালছেটে কালছেটে, আর এটা মুখেও এসছে, কিন্তু ওটা কি মনে হয় আপনার ওয়ার্ডস, তার মানে আঁচিল হয়েছে? হ্যাঁ মানে অনেকগুলো আঁচিল না, চুলকায় না, কিন্তু না আঁচিল চুলকায় না তো সবসময়। আমার আমি একটা এক্সপেরিমেন্ট করছি, আমার গলায় একটা বিষয়, আমার অনেকগুলো আঁচিল আছে, তার মধ্যে একটা আমার নেকের পিছনে না বেশ বড় সাইজ হয়ে গেছে ওটা, তো আমি রিসেন্ট পাস্টে ওটা আমি দেখছি, অ্যান্টি পিম্পল অয়েল লাগাচ্ছি ডেইলি 3-4 করে, কেন আমি আমার মার ক্ষেত্রে দেখেছি যে ওটা লাগিয়ে মার ইফেক্টিভ হয়েছে, তো আমি আমার ওই বড়টাকে আমি চেষ্টা করছি যে কি হয় দেখার জন্য। এখন আমরা কিছু বলছি না এটা নিয়ে, এখন আমি কিছু বলছি না, তো আপনি বলুন এটা এটা এখন কি করে জানো আমার মুখে? আপনি একটা ছবি পাঠান, দেখুন আপনি যেটা বলছেন না, আমি মানে একটা ছবি না পাঠালে আমি, আপনার যদি ওয়ার্ডস হয়ে থাকে, আঁচিল হয়ে থাকে, সেটা কিন্তু আমি বলবো অ্যান্টি পিম্পল অয়েল লাগিয়ে দেখতে পারেন যে কি রেজাল্ট আসছে, খালি ওই ওয়াটসের উপরগুলোতে আপনি ওই অ্যান্টি পিম্পল রোল অনের মতো জাস্ট ওগুলোর উপরগুলোতে লাগাবেন, দিনে 2-3 দেখুন ওটা কি হচ্ছে, আদারওয়াইজ মানে কিছু করা কিন্তু সম্ভব হবে না। এটার জন্য মানে আপনি ডার্মাটোলজিস্টের কাছে, বিশেষ করে কসমেটোলজিস্টের কাছে যাবেন। হ্যাঁ এটার জন্য অনেক থেরাপি রয়েছে, যেটা না অ্যাকচুয়ালি যেটা হয়, আমার হাজবেন্ডের পায়ে একটা ওয়াটস হয়েছিল, তো ওটা মানে লেজার ট্রিটমেন্ট করে বাইরে ওটাকে পুরো বের করে আনা হয়েছে ভেতর থেকে, তো ভীষণ পেইনফুল, তো ওইটা যদি প্রপার হ্যান্ড যদি না হয় তাহলে মুখ পুড়ে যেতে পারে, পুড়ে গিয়ে এমন স্কারিং হবে, মানে খুব প্রফেশনাল হ্যান্ডস চাই ওটাকে। ছোট ছেলে এই দিনে অনেক ছোট বয়সে একটা হয়েছিল এই জায়গাটা, তো আমি ওটাকে প্রপারলি করিয়েছি, এখন আর কিছু নেই, একদম স্কারিং হয়। ওইটাই বললাম, তো আমার এখানে একটা আছে, আমি দেখবো ওটা কি হয়, যদি ওটা এফেক্টিভ হয় আমি ডেফিনেটলি আপনাদের বলবো, যে আমি আপাতত বলতে পারি অ্যান্টি পিম্পল অয়েলটা আপনি
এফেক্টের জোনগুলোতে লাগান তো তারপরে, আর একটা ছবি পারলে আপনি পাঠিয়ে দিন। ডেফিনেটলি আমি চেষ্টা করব আপনাকে গাইডেন্স দেওয়ার, যদি সেটা হওয়ার থাকে আমি কিন্তু বলে দেবো যে এটা করুন এটা, আর যদি না হওয়ার থাকে সেটাও আমি বলে দেবো, সেটা আমি গাইড করে দেবো যে আপনি এখানে কনসালটেশন করুন বা এই এই জিনিসগুলো করুন। গাইড করে দেওয়ার পরেও অনেক মানুষ এটাকে কন্টিনিউ করে এবং তার যে রেজাল্ট আসে এত এফেক্টিভ রেজাল্ট আসে সেটা আমি দেখেছি, যদিও এটা আমাদের আলোচনার বিষয় না, আমরা বলবো না, একদমই বলি না আমি। হেয়ার কেয়ারে ফার্স্টে আমি শ্যাম্পু নিয়ে বলবো, বিকজ শ্যাম্পু হচ্ছে আমাদের এমন একটা প্রোডাক্ট হেয়ারের, যেরকম ফেস ওয়াশ হচ্ছে আমাদের স্কিনের। শ্যাম্পু কি চুলের গ্রোথে সাহায্য করে? শ্যাম্পু কি চুল পড়া কন্ট্রোল করে? হ্যাঁ, শ্যাম্পু হেয়ার লস কন্ট্রোল করতে পারে, ইফ দেয়ার আর সাম ইনগ্রিডিয়েন্টস উইচ ক্যান স্টপ দ্য, স্টপ বলবো না, উইচ ক্যান মিনিমাইজ দ্য হেয়ার লস বাই সাম অয়েল, নট দ্যাট যে কোনো শ্যাম্পু ইউজ করলাম আর হেয়ার লস কন্ট্রোল হয়ে গেল, নট দ্যাট। এবং এখানে দেখতে হবে হেয়ার লসের কারণটা কী, যদি দেখা যায় কারো থাইরয়েডের সমস্যা রয়েছে বা পলিসিস্টিক ওভারি রয়েছে তার জন্য যে হেয়ার লসটা হচ্ছে, বা কোনো মেডিকেশন করছে তার জন্য যে হেয়ার লসটা হচ্ছে, তাকে কিন্তু সেই প্রপার এন্ডোক্রিনোলজিস্ট বা গাইনোকোলজিস্টের কনসালটেশনে যেতেই হবে যে আমার সিস্টের অবস্থাটা কী রয়েছে, আমার হরমোন লেভেলটা কতটা চেঞ্জ হয়েছে, আমার মেল হরমোনটা কতটা চেঞ্জ হয়েছে, বা আমার থাইরয়েডটা ঠিকমতো ম্যাল ফাংশন করছে না, আমার টিএসএইচ বা আমার টি4 এর ভ্যালুটা কী আছে। কেন, আমি আগেও বলেছি দিজ আর অল হরমোনস যেটা আমাদের শরীরটাকে পুরোভাবে কন্ট্রোল করে, আমাদের পুরো বডি সিস্টেম রেগুলেশন করে। তো আমাদের মাথায় রাখতে হবে আমাদের কে চালনা করছে, না আমাদের হরমোনগুলো আমাদের শরীরকে চালনা করছে। আমাদের মুড সুইং হয় ডিউ টু ডোপামিন না সেরোটোনিন, তো এই যে মুড সুইং, আমার কখনো ভালো লাগছে, কখনো কাঁদতে ইচ্ছা করছে, কখনো আমি ডিপ্রেশন হয়ে যাচ্ছি, আমি যখন মেনোপজে যাচ্ছি তখন প্রত্যেকটা মহিলার মধ্যে দেখেছেন, বা আমরা যখন প্রচণ্ড চিন্তা করি কোনো কিছু নিয়ে, ডিপলি চিন্তা করছি, তখনও আমাদের হরমোন একটা রিলিজ হয় যেটার থেকে আমাদের কি বলে উত্তেজক, যেটা আমাদের মানে ব্লাড প্রেশারটাকে রাইজ করে যেতে দিতে পারে। তো সুতরাং সব কিছুই কিন্তু বডির সিস্টেম টোটালি রেগুলেটস করে হরমোন, এবং হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের রক্ত পরীক্ষার মাধ্যমে, আমরা দেখব যে আমাদের সব কিছু ঠিক আছে কি না। এবার চলে আসছি যে হেয়ার লসের ক্ষেত্রে, হেয়ার লস অনেকগুলো কারণে হয়। এক তো থাইরয়েড একটা মেজর কারণ, বিকজ থাইরয়েড হরমোন এমনই, আমি বলেছি থার্মোস্ট্যাটের কাজ করে, এবং হেয়ার সেল এতটাই সেন্সিটিভ যে ও যে কোনো মানে যেরকম লজ্জাবতি গাছ না, হাতে পাতাতে হাত দিলেই চট করে গুটিয়ে যায়, ওই আমাদের হেয়ার সেল ততটাই সেন্সিটিভ। ঠিক ওইভাবেই আমাদের যে কোনো ডিজিজ, মানে আমাদের ফার্স্ট সিমটম হচ্ছে চুলে দেবে, মানে আমাদের একটা হেয়ার লস বাড়িয়ে দেবে, কিংবা আমাদের রিগ্রোথটাকে বন্ধ, হেয়ার সাইকেল যেটাকে আমরা বলি সেই সাইকেলটাকে নষ্ট করে দেবে। চুল পড়ছে অথচ আমার কোনো অসুবিধা হচ্ছে না শারীরিক, তা কিন্তু না, না না, ডেফিনেটলি কিছু ডেফিসিয়েন্সি পাবো, ডেফিনেট মেবি সাম ভিটামিনস ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে, হিমোগ্লোবিন কম, ধরো যাদের সিভিয়ার চুল পড়ছে হঠাৎ করে তারা কিন্তু একটু মানে কনসিয়াস হতে হবে আমার হিমোগ্লোবিনটা দেখা উচিত রুটিনলি, এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন, একদম অ্যালার্মিং সিমটমস। যদি দেখা যায় যে আমার হিমোগ্লোবিন কম রয়েছে, ব্লাডে অক্সিজেন সাপ্লাইটা কমে যাবে, ব্লাডে যখনই অক্সিজেন সাপ্লাই কমে যাবে, আমি তো নিউট্রিমিন্সগুলো খাচ্ছি, আমি ভাত ডাল মাছ প্রোটিন ভিটামিনস যা খাচ্ছি শাক সবজি, তো আমার তো হাত দিয়ে দিয়ে আমি সেল পর্যন্ত পৌঁছাতে পারছি না, ব্লাড ক্যারিজ দোজ নিউট্রিমিন্স টু দ্য সেল, তো ব্লাড আমার রক্ত সারা শরীরে প্রবাহ হচ্ছে, এই রক্ত আমার নিউট্রিমিন্সগুলো নিয়ে যাচ্ছে সেল পর্যন্ত, এবার সেল ঠিক করে রিজেনারেশন করবে কি আমার নিউট্রিমিন্সগুলো ঠিক মতো অ্যাবজর্ব হলে তবেই, তো আমার যেখানে ওখানে ব্লক হয়ে গেল নিউট্রিমিন্সগুলো, আমার চ্যানেল ব্লক হয়ে গেল আমার থাইরয়েড হরমোন বা আমার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের জন্য, বা মেনোপজ যাই কারণেই হোক না কেন, বা আমার জন্ডিস টাইফয়েড ম্যালেরিয়া, তখনই আমার কী হবে, হয় অস্বাভাবিক চুল পড়বে, গোছা গোছা শ্যাম্পু করছেন গোছা চুল বেরোচ্ছে, আপনি চুল কম করছেন তখনও বেরোচ্ছে, মানে একটা মানে ভয়াবহ আকার ধারণ করে। তারপরেরটাই হচ্ছে হেয়ার লস, হেয়ার গ্রোথটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, মানে চুলের গ্রোথটা আসছে না, ফাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ মাথা ফাঁকা, মানে রিগ্রোথ, মানে 10-90% থাকা উচিত, ওই পার্সেন্টেজটা ডিফার করে যাচ্ছে, আমার চুল পড়বে এবং চুলটা কিন্তু মাথা ফাঁকা হবে না, তাহলে বলতে পারি যে পড়াটা ইজ স্বাভাবিক, বাট অ্যালার্মিং হচ্ছে যখনই আমার মাত্রাটা দেখা যাবে যে সব সময় আমার 90-100 বা 100-টার ঊর্ধ্বে চুল পড়ছে। টেলিফোনটা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, নমস্কার দিদি, হ্যাঁ কে বলছেন? আমি বজবজ থেকে নাফিজা, নাফিজা বয়স কত?
আমার 33 বলুন। বলছি দিদি আমি কোন অরিসের প্রোডাক্ট ইউজ করি না, আমি আমার বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশী কথা শুনেছি অরিসের, আর দিদির প্রোগ্রাম সিটি এভেনের দেখে আমি পুরো ফ্যান, কিন্তু আমি ইউজ করতে চাই কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। মানে সমস্যাটা কি বললে? আমি তোমাকে এখনো বলিনি না, ও তোমার প্রোগ্রাম দেখে তোমার ফ্যান, আচ্ছা, এবং তোমার প্রোডাক্ট ও বিভিন্ন জনকে বলেছে কিন্তু এখনো নিজে ব্যবহার করে না। আচ্ছা আচ্ছা, তোমার প্রবলেম বলো না ফিসা, তোমাকে বলে দেবে রুটিনটা সেট করে দেবে। বলছি দিদি আমার অয়েলি স্কিন, কিন্তু অয়েলি স্কিনটা কন্ট্রোলের মধ্যেই আছে, তো আর মুখের মধ্যে ছোট ছোট কালো কালো স্পট, আর রিসেন্টলি রোদে যাচ্ছি আমার মুখে ইচিং হচ্ছে, সাদা সাদা স্পট হয়ে গেছে। কি হচ্ছে? সাদা স্পট হয়ে গেছে, একটা সাদা সাদা স্পট। আচ্ছা, তুমি তো ফেসবুক করো ডেফিনেটলি? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে তুমি ইমিডিয়েট আজকে কালকের মধ্যে ছবিটা পাঠিয়ে দাও তোমার প্রবলেমস দিয়ে, তুমি আগামী 7-8 দিনের মধ্যে তোমার ইয়ে পেয়ে যাবে। যেহেতু বলছো সাদা কোনো স্পট তোমার মুখে আছে, ওটা আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাফিসা কিন্তু মেসেঞ্জারে আসবে, মেসেঞ্জারে অবশ্যই ছবিটা পাঠাবে। আচ্ছা, আমরা চলে যাই। তুমি শ্যাম্পুর কথা বলছিলে, যাদের ধরো একটু ড্রাই ডিহাইড্রেটেড বা আমরা যারা কালার ইউজ করি তাদের জন্য একদম চোখ বন্ধ করে স্যাটিন কেয়ার। কারা স্যাটিন কেয়ার করবেন? যাদের ড্রাই হেয়ার বা কালার হেয়ার তাদের জন্য স্যাটিন কেয়ার। আচ্ছা, নর্মাল শ্যাম্পুটা হচ্ছে, নর্মাল শ্যাম্পু স্পেশালি কি করে, উইথ ভিটামিন সি রয়েছে, এইটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস, যেহেতু ভিটামিন সি মানে লট অফ অ্যান্টিঅক্সিডেন্টস, তো এ কি করে হেয়ার লসটাকে কন্ট্রোল করে। ওই যে বললাম হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস আই হ্যাভ পুট ইন টু ইট দ্যাট মেক্স দ্য হেয়ার লস কন্ট্রোল, মানে আমার তো সব কিছু সাইন্টিফিক ব্যাখ্যা থাকতে হবে কী কারণ আমার হেয়ার লস। আমি কি বলবো স্যাটিন কেয়ার মেখে হেয়ার লস কন্ট্রোল হবে? না, কখনোই না। একমাত্র নর্মাল শ্যাম্পুটাতে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাটা রয়েছে, সে কি করবে হেয়ার লসটাকে একটু ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে এবং হেয়ার লসটা অটোমেটিক্যালি একটু নর্মালাইজ হবে। এবার তার পাশাপাশি ভিটা তো থাকতেই হবে, মানে এটা হচ্ছে প্রিলিমিনারি, জাস্ট একটা প্রিলিমিনারি, এই নয় যে প্রচুর হেয়ার লস হচ্ছে আমি নর্মাল শ্যাম্পু মেখে নেবো আর হেয়ার লস একদম আমার কমে গিয়ে জিরো হয়ে যাবে, ইটস নট পসিবল। এটা একটা মেনটেনেন্সের প্রসেস। এবার চলে আসছি, এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, যাদের ধরুন ড্যান্ড্রাফ হয়, যাদের মাথায় ভীষণ লেয়ার অফ ড্যান্ড্রাফ থাকে, স্ক্যাল্পে ভীষণ অয়েল সিক্রেশন হয়, তাদের জন্য চোখ বন্ধ করে অরিশের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, এটা হচ্ছে এই কারণে। এবার আমাদের হচ্ছে 4 শ্যাম্পু আর হচ্ছে গ্রিন অ্যাপেল। এই শ্যাম্পুটার মধ্যেও আমি বলি আবার লটস অফ ভিটামিন সি, বিকজ গ্রিন অ্যাপেল এগেন দ্য অ্যান্টিঅক্সিডেন্ট, বাট এর কাজ হচ্ছে স্ক্যাল্পের পিএইচটাকে ব্যালেন্স করা। যাদের প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প, যেরকম মুখে অয়েলি অয়েল সিক্রেশন হলে বলছি তুলসী চন্দন, অনেকের দেখবে মাথা খুব তাড়াতাড়ি ঘেমে যায় এবং অয়েল সিক্রেশন হয়, চুলটা লিম্ফ হয়ে যায়। ধরো শ্যাম্পু করেছি 24 ঘন্টা তো বাদই দাও, 5-7 ঘন্টার পরেই মনে হবে চুলটার মধ্যে দিয়ে তেল বেরোচ্ছে, তাদের জন্য হচ্ছে গ্রিন অ্যাপেল শ্যাম্পু। এই গ্রিন অ্যাপেল শ্যাম্পুই হচ্ছে সেবামটাকে স্ক্যাল্পের কন্ট্রোল করবে, সেবামটাকে রিমুভ করবে এবং আপনার চুলটাকে লাস্টারাস করবে এবং স্ক্যাল্পটাকে একটা নর্মাল পিএইচ ব্যালেন্স করে দেবে। এইটা হচ্ছে একদম শ্যাম্পুর গল্প, যেটা হচ্ছে 4 শ্যাম্পু এবং যেরকম হেয়ার টাইপ সেই অনুযায়ী শ্যাম্পু চয়েস করতে হবে। ড্যান্ড্রাফের এক্সট্রা কেয়ারের জন্য যদি মানে যদি কারো খুব ড্যান্ড্রাফ থাকে তাহলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন একদম স্ক্যাল্পে এই যে খুলে দিয়ে জাস্ট স্ক্যাল্পে ফাঁকা করে করে স্প্রে করো, একটা তুলো নাও, তুলোতেও অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশনটা দিয়ে ভেজাও, ভিজিয়ে নিজে বসেও আয়নার সামনে করতেও পারি বা মা থাকলে মাকে বলবো যে মাথা ফাঁকা করে দিয়ে তুলো দিয়ে ভালো করে ঘষে ঘষে ড্যান্ড্রাফটা, আর ড্যান্ড্রাফ যদি দেখবেন যে কোথাও লেগে বসে রয়েছে সেটাকে কিন্তু আস্তে আস্তে পাতলা চিরুনি দিয়ে ওটাকে ছালটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। উঠিয়ে দেওয়ার পর আবার নিম অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশনটা স্প্রে করবেন, ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া অ্যান্টিসেপটিক, যদি ধরুন আপনি আপনার কাছে অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন নেই, আপনার বাড়িতে নিম তুলসীটা আছে অ্যান্টিসেপটিক, এটাও ড্যান্ড্রাফ রিমুভিংয়ের কাজ করবে, মানে ওটা না হলে এটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। এবার চলে আসছি হেয়ার লস, যদি আমার প্রচণ্ড চুল পড়ে তাহলে আমি কি করব, চোখ বন্ধ করে আমি ভিটা খুশকি থাকুক বা না থাকুক আমি ভিটা একদম চোখ বন্ধ করে ওয়াটার বেসড শুকনো মাথায় যে কোনো সময় আমি ভালো করে স্ক্যাল্প ফাঁকা করে করে একদম ভিটা লাগিয়ে দেবো, মানে স্প্রে করে দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে
কম দিয়ে আছড়িয়ে নেব। এটা হচ্ছে ভিটা এ, একমাত্র হেয়ার লসকে কন্ট্রোল করে। আমি আবারও বলেছি এ নিয়ে, বায়োটিন নিয়ে আমরা আলোচনাও করেছি, হাউ মাচ বায়োটিন ইজ রিকোয়ার্ড ইন আওয়ার বডি ফর দ্য হেয়ার। বায়োটিন ইজ সো ইম্পর্টেন্ট, আমাদের অ্যাটলিস্ট 15-20 grams বায়োটিন আমাদের শরীরে দরকার, এবং ইভেন ফর দ্য প্রেগনেন্ট ওমেন মাদার্স, দোজ হু ক্যারি, প্রচুর 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 বায়োটিন রয়েছে। তো সেক্ষেত্রে ডিম মানে রোজ খাও আন্ডে, আমি তো বলবো। তো আমার সকালে ব্রেকফাস্টে ফার্স্ট খাবারটা হচ্ছে ডিম। তুমি জানো আমি চা খাওয়ার পর ফার্স্ট ডিম খাই। আমাদের স্কুল লাইফের একটা অ্যাক্ট ছিল না, সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে। হ্যাঁ, মানে অনেক তোমার যে একটা পাঞ্জাবি লোক মারা গেলেন ভদ্রলোক, একদম একদম, হ্যাঁ, কমেডি করতেন, তিনি সব অ্যাড করতেন, জসপাল জসপাল ভাট্টি এরকম অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলছি, আমি কিন্তু চা খাওয়ার পর ডিমটা খাই। মানে ফার্স্ট আমার খাওয়াটাই হচ্ছে ডিম। ডিম কেন খাই ফার্স্টে, বিকজ দ্য নিউট্রিশনাল ভ্যালু আমার, যখন আমরা বলি না সকালবেলা যখন আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে আমরা মর্নিং ওয়াকে যাই, বিকেলবেলা হাঁটা আর সকালবেলা হাঁটার মধ্যে অনেক তফাৎ রয়েছে। বিকজ আমাদের প্রত্যেকটা হরমোন ব্যালেন্স থাকে সেই সময়, যখন আমরা হাঁটি তখন ওয়াকিং করি তখন আমাদের কনসেন্ট্রেশন লেভেলটাও বাড়ে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হরমোন সিক্রেশনগুলোও নর্মালাইজেশন হয়। সেম লাইক আমরা যদি সকালবেলা মানে ওই এগটা নিতে পারি, তাহলে বডির যে আমার মানে প্রয়োজনীয় ভিটামিনস মিনারেলস বা আমার যে বায়োটিনটা দরকার, অ্যাবজর্পশন পাওয়ারটা খুব মারাত্মক হয় মর্নিংয়ে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু চলে এসেছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো বন্ধু আছেন? কথা বললে শুনতে পারবো সম্ভবত, কথা বলছেন না সুতরাং আমাদের এগিয়ে যাই। যাই হোক, এখন ফোনটা আমি নেবই না, তাহলে বোঝাতে একটু অসুবিধা হয়। তো ভিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিটা হচ্ছে আপনার চুল পড়া কমাবে, চুল পড়া বন্ধ নয়, চুল পড়া কমাবে, এবং একটা চুলের ভলিউম আস্তে আস্তে একটা জায়গায় স্টেবিলিটি আনবে। এরপর চলে আসছি আমি, যে আমার চুল পড়ে চুল পড়া কমলো কিন্তু আমার মাথা ফাঁকাটা এবার ঠিক হবে কী করে, তার জন্য চোখ বন্ধ করে প্রিমিয়াম যেটা পেটেন্টেড প্রোডাক্ট, এইটা আমি হয় প্রিমিয়াম হেয়ার প্লাস অয়েল বেসটা ইউজ করতে পারি অথবা ওয়াটার বেসটা ইউজ করতে পারি, যে কোনো একটা। কেউ যদি তেল মাখতে পছন্দ করেন উনি সে তেল মাখবে, আর কেউ আমি আমি যেমন তেল পছন্দ করি বলে পেটেন্টেড এই মেডিসিনটা প্রথমে এসেছিলো কিন্তু তেলে, একদম অয়েল ফর্মে এসেছিলো। এবার অনেকে যখন ডিমান্ড করলো যে একটা মানে আমরা অনেক সময় যারা অফিস গোয়ার্স অয়েল মাখতে পারি না রোজ, তখন আমি আবার ওটাকে তোমার ওয়াটার ফর্মে নিয়ে আসলাম। আই ক্যান মেক ইট ইন দ্য জেল ফর্ম অলসো, মানে এইভাবেই আমার পেটেন্টটা করা আছে প্রোডাক্টে। আই ক্যান মেক ইট ইন দ্য জেল ফর্ম, আই ক্যান মেক ইন দ্য অয়েল ফর্ম, আই ক্যান মেক ইট ইন দ্য ওয়াটার ফর্ম, এনি ফর্ম আই ক্যান মেক, মানে বেসিক ফর্মুলেশনটা। তো এইটা হচ্ছে প্রিমিয়ামের গল্প। এবার চলে আসছি আমি নর্মাল। নর্মালটার কাজ কি? জাস্ট মেনটেনেন্স, ধরুন কারো আমার সেরকম সমস্যা নেই, আমি মেনটেন করতে চাই, আমি মেনটেন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? হেয়ার প্লাস নর্মাল যেটা, অ্যাটলিস্ট টু সপ্তাহে দুদিন অয়েলিং করুন, কি তিন যদি সময় পান তিন দিন করবেন, দুদিন ইজ এনাফ। ভালো করে একদম স্ক্যাল্প ভিজিয়ে দেবেন, চুলেও ভালো করে লাগাবেন, লাগিয়ে আপনি হালকা হাতে একটু মাসাজ করবেন। মাসাজ করার সময় হাতে চুল দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, বিকজ সবসময় জানবেন যে মরা চুল পড়ে যায়, ওটাকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না, বিকজ দোজ আর অল ডেড হেয়ার্স। সুতরাং একটা শক্ত চুলকে টেনে দেখুন, প্রচণ্ড মাথায় ব্যথা হবে। কেন? আমাদের যে চুলটা থাকে, আমাদের একটা মাসেল থাকে যেটাকে আমরা এরেক্টর পিলি মাসেল বলি, এই মাসেলটা আমাদের নার্ভের সাথে কানেক্টেড থাকে, যার ফলে দেখো সব থেকে বেশি না মাথার চুল টানলে, অন্যখানে যত না ব্যথা লাগে মাথার চুল চুল টানলে মনে হয় না মাথা ঝনঝন করছে। সুতরাং আমার যে চুলটা জীবিত রয়েছে সেটা আমাদের এরেক্টর পিলি মাসেলের সাথে সংযুক্ত, এবং তার জন্য আমাদের ওটা হচ্ছে জীবিত চুল। যে চুলটা মৃত সে পড়ে যাবে, তাকে আমরা কোনোভাবেই আটকানোর চেষ্টা করবো না, অলরেডি দ্যাট ইজ দ্য ডেড পোর্শন। আমাদের হাতে আজকে সময় নেই, এবারে আজকে আমরা হেয়ার ফল হেয়ার গ্রোথ নিয়ে কথা বললাম, আগামী দিনে আমরা হেয়ার ড্রাইনেস ড্রাইনেস অফ হেয়ার শ্যাফ্ট এটা নিয়ে কথা বলবো। একদম আমাদের হাতে আজকে সময় নেই, অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের। আবার শুক্রবার থেকে সামনের মঙ্গলবার পর্যন্ত সিরিজে অনুষ্ঠান, এবং অবশ্যই নতুন বছর আসতে চলেছে আগামী সপ্তাহে। খুব ভালো থেকো তুমি এবং তোমার এন্টায়ার অরিশ ফ্যামিলি। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। হেয়ার কেয়ার রেঞ্জ মানে চুলের গোড়া থেকে আগা শুধুই ভালো লাগা, চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে অরিশ।
ত্বকে চুলুস ফেরান জিল্লা বাড়ান অরেশ ফেয়ার রেঞ্জ ব্যবহারে। ত্বককে গভীর থেকে করে উজ্জ্বল, তাই ভিড়ের মাঝেও নজরে পড়ে সহজে। অরেশ মেচে তার দাগ পুরো মুছে যাক। প্রাকৃতিক নির্যাসে ভরপুর অরেশ হাইপোপিগমেন্টেশন রেঞ্জ আপনার ত্বককে করে তোলে সম্পূর্ণ দাগবিহীন। অরেশ